সম্মানিত ও লামায়করাম বুজুরগান দিন দোস্ত তাহবাব দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে আসছেন সরম লাগে একবেলা যে ভালো করে ভাত খাওয়াবো ব্যবস্থা কম শুকুর আদায় করি আল্লাহ পাক তারপরেও যে বসনের সুযোগ করে দিছেন এটাই তো বহুত বড়ো এহসান এতটুকুর যোগ্যতাও আমাদের মধ্যে হয় নাই এজন্য পাকে শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ জরুরি কথা দুইটা কথা এক নম্বর কথা হইল আমাদের বুজুগ হজরত থানবির রহমতুল্লাহ বলেন আমাদের আকাবির আকাবিরে দেওবন্দ আসলাফ আসলাফে উম্মা ইনাদের জীবনের তোর এমতিয়াজ অন্যতম বৈশিষ্ট্য যে নিখুঁত আখলাক নিখুঁত আখলাক কাকে বলে নিখুঁত আখলাক হযরত থানবি বি রহমতুল্লাহ বলেন এটা নিয়ে আমার অনেক দিনের চিন্তা যে নিখুঁত আখলাক এটা এক কথায় মানুষকে লম্বা কথা কইলে মুখস্থ রাখতে পারবে না এক কথায় আমি কিভাবে মানুষকে উঠাবো হযরত থানবির আহমতুল্লাহ রাই বলেন এক কথায় ওই নিখুত আখলাখ নিজের মধ্যে তৈয়ার করণের উপায় হইল একটা সিদ্ধান্ত সেটা হইল আমার দ্বারা দুনিয়ার কেউ যেন কষ্ট না পায় বাস এটা দুনিয়ার কোনো মখলুক আমার দ্বারা যেন কষ্ট না পায় মান আকালা তাই দাখালাল দখালনা আল্লাহর হাবিব তিনটা কথা বলছেন যেই বন্দা হালাল খাইবে যেই বন্দা সুন্নত মতো চলবে যেই বন্দা এরকম জীবন তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না তিন নম্বর কথাটা যে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না এই জন্য সময় আমি এই কথাটা রাখতে চেষ্টা করি হালাল খাইব সুন্নত মতো চলব কাউকে কষ্ট দিব না এই কথাটা যে কাউকে কষ্ট দিব না আতা শান্দার কাবাজান। মায়কো রো মাসহাব্বাসু যো আকাশন্দর কাবাজন ساکিনে বুতখানা বাশি مردমা জারি মকুন ساکিনে বুতখানা বাশি مردমা জারি মকুন তুমি যদি বাইতুল্লাহ শরীফ জালায়া দিলা কবীরা গুনাহ হবে কানলা তবা কুল্লাহ আল্লাহ পাক maaf করে দিবেন কিন্তু কোনো বন্দার কলবের মধ্যে যদি তুমি আক্রমণ করো সুয়ের মাথা দিয়া যদি একটু সামান্য ছিদ্র করো এই বন্দা যতক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট হইয়া ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না এজন্য আমাদের বুজর্গরা বলছেন সাবধান কোনো বন্দার মনে যেন কষ্ট না যায় তুমি নিজেকে সব সময় তোমার কাজ তোমার কথা তোমার আচরণ তোমার লেনদেন তোমার উঠা বসা সব কিছুর মধ্যে মৌলিক যে জিনিসটা থাকবে সেটা হইল আমরা কাউকে কষ্ট দিব না কে কে তৈর আছি ইনশাল্লাহ হিম্মতের সঙ্গে বলুন কাউকে কষ্ট দিব না আবার বলুন বলুন এই কথাটা যদি আপনি খেয়াল রাখেন যে আমার কাজ আমার কথা আমার আচরণ আমি চেষ্টা করব আমার দ্বারা যেন কারোর মনে কষ্ট না হয় আল্লাহ একবার কারোর মনে যেন কষ্ট না হয় দিল আজ হাজারা দিলবদস্তাবরাস দিলগুজারে গাহে হলিলে আকবর কয়ে যে কারোর মনে সে মুসলমান হোক সে অমুসলিম হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খারাপ কেউ হোক সে বেনমাজি হোক আমি তার মনে কষ্ট দিব না তো আর আছি ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল কর হিম্মত যদি আপনি রাখেন একদিনে হবে না তবে দিনে দিনে দমকে দম্মে কলবনুরানি হুই দমকে দম্মে কলবনুরানি হুই মানে দেহাতে সে মিলকে হাক্কানি হুই একদিনে হবে না তবে আপনি যদি সিদ্ধান্ত বানাইলেন মেহনত করতে থাকলেন দেখবেন যে এক সময় আপনি তৃপ্তি মনের মধ্যে রাখতে পারবেন যে হ্যাঁ আমার কথায় অন্যদের কষ্ট হয় না আমরা কথা বলতে জানি না আমরা কথা বললে আরেকজনের মনের কষ্ট লাগিয়া যায় আমরা হাঁটলে আমরা হাঁটতে জানি না আমার হাঁটাটাই এরকম আরেকজনের মনে কষ্ট লাগে আমার আমরা চাইতে জানি না চাওয়াটাই এরকম আরেকজনের মনে কষ্ট যায় আপনি চাওনটা দুই রকম একজনের দিকে তাকাইলেন এক রকমের তাকানো আছে যে তাকানোটার সঙ্গে সঙ্গে লোকটার মনে একটা খুশি চলে আসে আসে না আবার আরেক রকমের তাকানো আছে এটা তাকানোর সঙ্গে সঙ্গে লোকটা চেহারা ঘুরে ফেলবে ঠিক না বেঠি প্রথমটা হইল স্বভাব দ্বিতীয়টা হইল গুনা অথচ তাকাইছেন অথচ কি মুফতি সাহকে যদি জিজ্ঞাসা করেন হুজুর ফতুয়া দেন হুজুরে বলবেন যে ফতুয়া আমার পক্ষে সম্ভব না কারণ আপনি তো তাকাইছেন এটা কোরআন কিতাব ভাইটা এর কোনো ফতুয়া আসবে না কিন্তু ওই মালা ওই ফেরেস্তা যিনি বসে আছেন যিনি ফেরেস্তা বসে আছেন আসেন কিরমা ইয়ালাম ওই ফেরেস্তা যে বসে আছে সঙ্গে সঙ্গে প্রথম নজর যেই নজরে যার দিকে তাকাইলেন তার মনটা প্রফুল্ল হয়ে গেল ফেরেস্তা সঙ্গে সঙ্গে লেখা ফেললো এটা জান্নাতের আমল কার কারামল আবার আরেকটা নজর যেটার দ্বারা যার দিকে তাকাইলেন সে চেহারা ঘুরাইয়া ফেলল ফেরেস্তা লিখিয়া ফেলছে এটা জাহান নামের আমন মুফতি সাহেব থেকে ফতোয়া পাবেন না এই ফতোয়া এটা আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গে যোগাযোগ করতে হবে ওই থানবির সঙ্গে কথা কইতে হবে উনি বলবেন যে ওই যে মনের মধ্যে তোমার চাউনিটা হাঁটতে গিয়া আমার হাঁটাটা ঠিক করতে হবে আমার এই হাঁট হজরত থানবির রহমতুল্লাহ আলাই যে কথা কীভাবে বলতে হবে ব্যাস্তে যাওয়ার কিতাবটা কি। ব্যাস্তে যাওয়ার কিতাবটা হইল আপনাকে মানুষ বানানো হয়েছে কিভাবে কথা বলবেন কিভাবে হাঁটবেন কিভাবে গ্লাসটা কিভাবে আগায় দিবেন এই দাওটা শ্রেণীটা খন্তাটা কীভাবে আপনি ঘর থেকে বের করবেন আপনি এরকমভাবে জিনিসগুলোকে স্টেমাল করতে হবে কথা বলতে হবে হাঁটতে হবে মৌলিক মূল কথা কি আমার দ্বারা যেন অন্যের কষ্ট কথা কন আমার দ্বারা যেন অন্যের কষ্ট এইটাকে যদি আপনি ধরে রাখলেন মান আকালা তাইয়ে বান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু লোকেরা তার অনিষ্ট থেকে লোকেরা তার কথার কষ্ট থেকে আচরণের কষ্ট থেকে লেনদেনের কষ্ট থেকে তার চলাফেরার কষ্ট থেকে আল্লাহ একবার আমাদের মুরব্বীরা আল্লাহ আকবর এদা যারা আল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহওয়াল্লাহ ছিলেন ইনাদের সঙ্গে কাফের মোশরেকরা থাকতে ভালোবাসত কারণ এই আল্লাহ আল্লাহওয়ালার প্রতিবেশী হইয়া থাকতে আরাম কষ্ট দেয় না প্রতিবেশী হইয়া থাকতে আরাম কষ্ট দেয় না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ অনেকে আমরা কথা বলতে গিয়া ধোকা খাইয়া যাই নফস আমাদেরকে ধোকা দেয় আমরা মনে করি আমরা বুঝি খুব ভালো কাম করছি আসলে নকশো আপনাকে ধোকা দিয়া আপনার দ্বারা এরকম আকাম বানায় আনিছে যেটা আপনি চিন্তাও করতে পারেন না তো কাউকে কষ্ট দেওয়ান কোনো মানুষকে কষ্ট দেওয়ান হারাম বলেন কোন মানুষকে কষ্ট দেওয়া কোনো জীব জন্তুকে কষ্ট দেওয়া কোনো মখলুককে কষ্ট দেওয়া কোন আলেমকে কষ্ট দেওয়া এটা আরো মারাত্মক কোন আলেমকে যদি কষ্ট দেয় কেউ তাইলে এটা আরো মারাত্মক আল্লাহ পাক বলেন আলে ওলামা এরা হইল আমার প্রিয় ব্যক্তি এই আলেম ওলামাকে যদি কেউ কষ্ট দেয় সে বেদাতি হইল খারাপ হইল আমাদের আকাবের দেওবন্ধের চরিত্র যদি কোনো খারাপও কেউ হয় আসে না কত এরা সত্যের অন্বেষী ছিলেন হজরত মৌলানা খলিল আহমদ সারানপুরী রহমতুল্লাহ শিরিক বেদাতের বিরুদ্ধে জীবন বল লড়াই করছে তো বেরলবি আলেমরা হজরত মৌলানা খালিল আহমদ সারান পুরি রহমতুল্লাহ খুব বিশ্রী শব্দে ওনার বিরুদ্ধে লিফলেট বানায় ছড়াইতো তাই লিফলেট গুলো হয়তো হরি রহমদ শাহরানপুর রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসতো হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলেন একটা লিফলেট এরকম হজরত আমাকে দিলেন দিয়া বললেন যে জাকারিয়া এটা পড়ো তো আমি দেখে দেখলাম যে ওরা এরকম শব্দ ব্যবহার করছে যেটা পড়ার যোগ্য না হজরত বললেন যে পড়ো বলে হজরত এরকম শব্দ লিখছে এটা আমার পড়তে ইচ্ছা হয় না হিম্মত হয় না হজরত বললেন এত সব কিছুর পরেও যদি কোনো সত্য জিনিস তারা বলে থাকলো আর আমার নফস যদি আমাকে ধোকার মধ্যে ফেলে রাখলো তাইলে কেয়ামতের দিন অপমানিত হওয়ার চেয়ে বরং দুনিয়াতে অপমানিত হইয়া সত্য জিনিসটাকে খুঁজে পাওয়া বেশি দরকার এই সবগুলোর ভিতর থেকে ওরা বলো এরা যে যেরকম قسمت کیا ہر چیز کو قصہ میں ازل نے قسمت کیا ہر چیز کو قصہ میں ازل نے جس چیز کو جس شخص کے قابل نظر آیا بل بل کو دیا نہ لاؤ پروا نہ کو روزی بل بل کو دیا نہ لاؤ پروا نہ کو روزی غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا যে এটাওয়ালার জবান দিয়া আসবে খারাপ জবান আসবে এই তো কথা এরপরেও এই খারাপ কথার ভিতরেও যদি কোনো হেদায়তের জিনিস লুকায়া থাকে আমি ওই হেদায়তের জিনিসটার কাছে মহতাজ আল্লাহ আমাদের আকাবের হাজরত থানবী রহমতুল্লাহ আলাই বেদায়তের বিরুদ্ধে জবাব লিখলেন তো ওনার ওনার উপরও এরকমভাবে নানান অশ্লীল শব্দ ব্যবহার করে এরা লিফলেট ছাপাইল হজরতের কাছে লিফলেট আসলো হজরত তার জবাব দিলেন একজনকে বললেন যে জবাবটা লেখ তো লিখছে তো সে লিখছে আহমদ রেজা খানে ইউ কাহা তো হজরত বলল যে আরে ভাই মৌলবি লাগাও নাম সে পেহলে মৌলভী লাগাও ইয়া তো মৌলানা লাগাও তখনকার সময় মৌলবি শব্দটাই খুব সম্মানী শব্দ ছিল বলে তার আগে মৌলানা লাগাও মৌলানা আহমদ রেজা খান এই কথা শুধু নাম কেন বলে তারে মাওলানা লিখতে ইচ্ছা করে না বলে দেখো সে তো আলেম আমার সঙ্গে তার সঙ্গে মতের অমিল থাকতে পারে কিন্তু সে তো মানুষের কাছে একজন আলেম হিসাবে গণ্য কোনো আলেমকে আমি এহানত করার হক রাখি না যারা শত্রু তাকেও কত ইজ্জতের সঙ্গে এই যে ইজ্জত দিতে পারা কলিজাটা অনেক বড় লাগে একজনকে পরিষ্কার আমার সঙ্গে যাদের সম্পর্ক আমি তাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই কোনো মানুষকে তার জনসমক্ষে কিংবা তার পরিবার পরিজনের সামনে কোনো মানুষকে সরম দিবেন না ইনশাআল্লাহ আপনারা তৈর আছেন জনসমক্ষে কোনো মানুষকে পরিবারের সামনে পরিবারের কর্তাকে আমরা কোনো দিন সরম দিব না ইনশাল্লাহ পারবেন মনে রাখবেন কোনো মানুষকে কোনো দিন জনসমক্ষে সরম দিবেন না যদি তাকে কিছু বলতেই হয় তাইলে তাকে আড়া লেগিয়া বলেন কিন্তু মানুষের সামনে সরম দিবেন না পরিবারের সামনে সরম দিবেন না এখানে তার পরিবার পরিজন এদের সামনে তার একটা আত্মমর্যাদা এই আত্মমর্যাদার উপরে কখনো কুঠার আঘাত করবেন না মনে রাখবেন জনসমক্ষে আপনি জিন্দিগিতে জিন্দিগিতে কোনো একদিন কোনো একজন সাধারণ মানুষ তাকে ন্যায়ভাবেই আপনি জনসমক্ষে লজ্জা দিয়েছেন তো এই লোকটা জীবনের জন্য আপনার হাত থেকে ছুটে গেল তার মনে আপনার দিন শ্রদ্ধাবোধ আপনার শ্রদ্ধাবোধ তার মনে আসবে এটা এত ডেঞ্জারাস এই জন্য কাউকে জনসমক্ষে লজ্জা দেওয়া ও অনেক বড় আর কোন আলেমকে জনসমক্ষে লজ্জা দেওয়া আরো ডেঞ্জারাস এটা হেদায়তের পথ নয় আপনি মনে করলেন যে তাকে মানুষের সামনে একটা স্মরণ দিলাম আর তার ইসলামের দাওয়াত দিয়ে দিলাম এটা ইসলামের দাওয়াত দেন নাই বরং তাকে আপনি ইসলাম থেকে চিরদিনের জন্য দূর সরায়া দিলেন সে কোনোদিন আপনার কথা শুনবে না কোনোদিন শুনতে পারে না তার মনে কোনোদিন আপনার শ্রদ্ধাবোধ ঢুকবে না এজন্য জনসমক্ষে কাউকে কাউকে কোনো মানুষকে এই বেড়ায় বৈরবের কি নাম না তার তোল হোক আর যেই হোক দেখলাম যে আমার একজন ফোন করলো খবর বলে জল ধরা খাইছে আমি বললাম কথাটা কিরকম কইতে আসেন বেড়া তো আলেম বলে হ্যাঁ তারপরে এটারে আবার ন্যাটের মধ্যে ছেড়ে দিয়েছে আলেম জনসমক্ষে লজ্জা দেওয়া হচ্ছে আবার শুধু লজ্জা না এটাকে সারা দুনিয়ায় প্রচার করা হইতেছে দেন হুজুর এ তার মনে কষ্ট যাবে কিনা না তাহলে এটা কি হালাল হবে না হারাম হবে দুই নম্বর তাকে যে আপনি এরকমভাবে এরকমভাবে প্রচার করলেন এটা কি আমাদের হজরত থানবি কইতে আছে মওলানা লাগাও আর আপনি কইতে আসেন এটারে পিড়াও মিলল নি হ্যাঁ আমাদেরকে আমাদের জ্ঞান ধোঁকা দেয় আমাদের আমরা মনে করি যে আমি অনেক বিরাট ভালো কাম করে ফেলছি অথচ পাক বলেন না এরা মনে করতেছে আমরা অনেক ভালো কাম করছি এটা ভালো কাম নয় বরং এটা গুনার কাম আপনার নকশ আমার ওদের এতে টাকা লইয়া চুক্তি করে বয়ান করে তাহলে চুক্তি করে বয়ান করলে গুণাটা কিটা হইল ফতুয়াটা আমারে ফতুয়াটা আমি পাবলিকের মতন কথা বলো কেন মিয়া সাহাব মাদ্রাসায় পড়াইয়া বেতন নিলে যেরকম যেই দলিলে জায়েজ মসজিদে ইমামতি করাই কইরা বেতন নিলে যে এই দলিলে যায়েজ ওয়াজ কইরা পয়সা নিলেও এই দলিলে জায়েজ। তো একই দলিল তোমার ক্ষেত্রে যায়েজ আরেকজনের ক্ষেত্রে না যায়েজ ওই বেটা বৈরবী দেখ কে নিয়ে আপনি খেদতে গেছেন তা আপনার মাদ্রাসার বেতন হালা হইব কেননা হ্যাঁ বেটা বৈরবী দেখকে আপনি খেদতে গেলেন তো তোমার মাদ্রাসার বেতন হালা হইব কেন রে ভাই ও দোস্ত বুজুর্গ আমাদের আলে মোলামারা আরেক অসুবিধা সেটা হইল হুজুর ওয়াজে আইসেন তো যিনি ওয়াজ করতে যান তিনিও মনে মনে কয় যে আমার তো খুব হাদিয়া মাদিয়া দিব আর কয় হুজুরের একটা দিমুয়ারি বুঝ মতন আমাকে আমার খুব ঘনিষ্ঠ একজনকে হুজুর কইয়া আনছি যা অনেক সময় আবার মানে বুঝাইয়াও দিছি বুঝলি ওবায়দুল্লাহ তুমি এটা ভালো কাম করো নাই মহামালাত পরিষ্কার হওয়া এটা মহামালাত আখলাতালাত অপরিষ্কার রাখুন এটা হলো বদাখলাত রোগ ব্যাধির জন্য ইউনুস পড়ন যায় কিনা বিলকুল তবে শর্ত হইল কত টাকা দিবা এটা বাগ করে আগের থেকে ঠিক করে নেই কত টাকা দিতে হবে এটা আগের থেকে হুজুরের কিতে কইলেন না হ্যাঁ এটা আমার মাসলা কারণ রোগ ব্যাধি হইল চিকিৎসার জন্য আপনি ওষুধ কিনতেছেন দোকানদার থেকে যদি ওষুধের বোতল লইয়া আপনি বাড়ির দিকে ছুটলেন আর কইলেন যে দিউ কিল পড়বনি একটা বাইরে কই পড়ব কিনে দিয়ে সব ওইটা কিনতে হইলে যেরকম দাম জিজ্ঞাসা করেন মুলামুলি লইয়া আপনি সেট করা এরপরে আনেন তো এটা দিবেন না এটা যদি আখেরাতের বিষয়ে হয় এইটা যদি হেদায়তের বিষয়ে হয় এইটা যদি স্বভাবের বিষয়ে হয় তখন ভিন্ন কথা তখন মাসলা হয়ে এই খতম মসজিদে পড়া যাবে না কন্যা এই খতম কি মসজিদে পড়া যাবে না কারণ তখন মসজিদের মধ্যে আপনি দুনিয়ার কাম ঢুকাইয়া দিলেন ব্যবসা বাণিজ্য ঢুকাইয়া দিলেন ব্যবসা চিকিৎসা ঢুকাইয়া দিলেন মাসলা খুব সূক্ষ্ম খুব কঠিন মহামালাত পরিষ্কার হইতে হবে আপনার মাদ্রাসায় আমি চাকরি করব। হুজুর আমার বেতন কত দিবেন বলে না বলে কি কাম কি কাম কো বালিশের তলে বেতন পৌঁছে যাবে এই চাকরি আমি করব না বালিশের তলে বেতন পৌঁছে যাবে আমি এই চাকরি করব না কারণ বালিশের তলে চান্দা বালিশের তলে আসে আবার বালিশের তল থেকে চান্দা বোর্ডিংয়ে চলে যায় কোনটা বোর্ডিংয়ে যায় আর কোনটা বাড়িতে যায় এটা তো চান্দা দাতা জানে না জান লাগবো না এখানে মধ্যে এজন্য আমাদের মাদ্রাসা ওয়ালারা রশিদ বানাইছে কি বানাইছে যে কত টাকা আসতেছে এটাও পরিষ্কার কত টাকা যাইতেছে এটাও পরিষ্কার সব পরিষ্কার এখানে এসব ক্ষেত্রে যে হুজুর আপনারা সব টাকা লয়া মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে মসজিদে মতি করে মাদ্রাসায় এই টাকা লয়া এটা ওনাদের বড় মাথা ব্যথা তা আমি বললাম টঙ্গির এই বিরাট ইস্তেমা এই অস্তেমাটাকে বাস্তবায়ন করতে হইলে বলুন তো কয়েক কোটি টাকা বাৎসরিক বাজেট কয়েক কোটি টাকা লাগবে নিশ্চয় পাঁচ হাজার টাকা হয়ে যাবে দশ হাজার টাকা হবে টঙ্গির এই অস্তেমাটা কন্ট্রোল করতে হইলে কত টাকা বাজেট লাগবে আমি সরকারি চাকরি করি এই বাজেট বুজেট এগুলো আমার জানা আছে এই টাকাটা কোথেকে আসে আসমান থেকে বস্তা পড়ে যদি আসমান থেকে বস্তা পড়ে তাহলে আমরা খবর নিব যে বস্তাটা কোন জায়গায় পড়ে এবং কারা বস্তাটা নেয় এইগুলো নিজেদেরকে আড়াল করে সেখানে মারিং কাটিং এর একটা সুন্দর স্বর্গরাজ্য তৈয়ার করুন বিলকুল বিশাল ফাঁক থাকিয়া যায় এই জন্য আমাদের হজরত কাসেম নান রহমতুল্লাহ বলছে যে নো গরিবের ছোট ছোট চান্দার উপর মাদ্রাসা চলবে আর পাই পাই হিসাব খাতার মধ্যে সংরক্ষিত থাকবে যেন বস্তা আসমান থেকে পড়তেছে এই হাওয়ালা এখানে কেউ না দেয় কারণ আমার কাছে বহু মামলা ঝুলে আছে এরকম হাদিয়ার টাকা বালিশের নিচে আসছে এইটা বোর্ডিং এ যাওয়ানোর কথা ছিল এটা বাড়িতে চলে গেছে এরকম বহু মামলা আমার আদালতে ঝুলতেছে আর জবান হইল হুজুররা হুজুর বেতন বেতন পড়ায় এক লাশ নাই এক লাশ পকেটে নয় কন্যা এক লাশ পকেটে নয় এক লাশ এখানে এক লাশ হলো কই টাকা নিয়ে পড়াইবে এখলাস আবার টাকা বিহীন পড়ায় হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই কাছে একজন আসছে বলে আমি টাকা ছাড়া আপনার মাদ্রাসায় পড়াইতে চাই হজরত বললেন যে তোমার মতন মুদার রিস আমার দরকার নেই কেন বলে তুমি টাকা না নেওয়ার অর্থ হইল তুমি ছাত্রদের হক নষ্ট করবা আর টাকা নেওয়ার অর্থ হইল যে টাকাটা যেরকম নিতেছ এটা পাই পাই মত কি সহজ মত বহুত ডেঞ্জারেস আমাদের ওস্তাদ হজরত মৌলানা কামর উদ্দিন সাহেব দামাদ বারাকাত এরকম কয়েকদিন আগে আসলেন আব্দুল রাজাক সাহেব তো কইতে আছে কয়ে যে মহতামদের কথা উঠলো কয় যে আরে ভাই ও এক তো বীর থা হাকিম থা ডাক্তার حکیم انہیں بولن جے بچھو لگ بے تمہا جے روگ اے بچھو بچیا خوان لگ بے بچھو کہاں ملے گا بچھو کھجا پائے گا تارے خضرے کسے کسے کہا حضر بچھو کوئی پہنچ ہے کہا تھوڑا ہی بچھو نہیں ملتی ارے کسی مہتم کے قبر پہ جاؤ وہاں بچھو مل جائے گا کلو مہتم میرے قبر کیا بس قبر کھڑو شکر بچھو بے آجی گا <laughs> করে তো হজরত বললেন যে না বেগায় রে ও আগার হো তো আমি তোমাকে চাকরি করতে রাজি না দিতে রাখি না তাইলে তুমি আমি তো চাকরি নেই না কি আর তাইলে তুমি সময় নষ্ট করবা তুমি ছাত্রদের হক আদায় করবা না তুমি ঠিক মতন মোতালা করবা না তুমি সময় মতন পড়াইবা না তুমি পুরাপুরি হক আদায় করার ক্ষেত্রে অলসতা করবা কাজেই যেই মুদার রেস অলসতা করবে সেই মুদার রেসকে আমি মাদ্রাসায় সুযোগ দিব না দেখছেন চিন্তা আমাদের আকাবেরকে নফস ধোকা দিতে পারে আরে এক লাস্ট যদি থাকে হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ জীবন বর মাদ্রাসায় পড়াইলেন সিদ্ধান্ত হইল মদিনা শরীফ হিজরত করবেন সিদ্ধান্ত হওয়ার পরে কেরানিকে ডাকলেন কেরানিকে ডাকিয়া বললেন যে যেই কয় বছর আমি মাদ্রাসায় পড়াইলাম যত টাকা বেতন নিলাম সব হিসাব করো সব হিসাব করছে সব হিসাব করে যা হয়েছে যাওনের আগের দিন পুরা টাকা সাহারানপুর মাদ্রাসায় এই জন্য এক লাশ বোঝা গেল এতদিন পর্যন্ত বুঝাই নাই যে আমি বেতন ছাড়া চাকরি করতেছি এইটা টাকাটা, টাকাটা হিসাব যা হইল পুরা টাকা পুরা দিয়ে দিলেন ঘটনা কি যে আমি টাকা তো নিছি কিন্তু হক পুরাপুরি আদায় করছি কনফার্ম হয় না তো ওই জন্য আমি পুরা টাকাটাই দিয়া দিলাম যাতে করে এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব আমার উপরে না গড়ায় এক কাকে বলে মহামালাদ কাকে বলে এক লাস কাকে বলে এখন ওই নাম মনে থাকে না বৈরবী কি নাম না তফাজ্জল বৈরবী তফাজ্জল বৈরবীর ভিডিও সব নেটে নেটে ছাড়তে আছে। মনে মনে খুব খুশি যে এইটার পিঠাইতে আছি কারণ এইটা বেদাতি এটার পিঠাইতে আছি কি নফশ বুঝাইতে আছে আমি খুব বালা করতে আছি হ্যাঁ আর অথচ নফস তাকে ধোকার মধ্যে ফেলে রাখছে তুমি এক আলেমের বদনাম করতে আসো শুধু বদনাম না একজনকে জনসমক্ষে তুমি সরম দিতেছ শুধু সরম দেওয়া না সরম দেওয়ানের জন্য তুমি রাস্তা খুল্লা দিছো সারা দুনিয়া ব্যাপী অনেক গুনা বদাখলা কি এখানে ঢুকিয়া গেছে নেক সুরতে কন্দা কি সুরতে আমাদের বুজুর্গদের চিন্তাটা হইল নেক সুরতে যেন কোনো খেয়ানত এক সুরতে যেন বদাখলাখি না ঢুকতে পারে বরঞ্চ থামো না আমাদের আ কাবের বলছেন যে কেউ একজন গলাত তার সঙ্গে আমি যুদ্ধ করব রণক্ষেত্রে কিন্তু যখন যুদ্ধের এই পিরিয়ড বিকাল হয়ে গেছে যুদ্ধ এখন বন্ধ এখন সে আমার মেহেমান আমি তার সঙ্গে আমার আচরণ হবে সৌহার্দ্যমূলক আচরণ হবে আন্তরিকতার আচরণ হবে ভালোবাসার যদি কাউকে আপনি জীবনে আপনি খেয়াল করে দেখবেন যদি কাউকে আপনি জীবনে একবার জনসমক্ষে সরম দিয়ে থাকলেন এই লোকটা সব ভুলে যাবে কিন্তু আপনার এই জিনিসটা ভুলবে না এবং সে হয়তো সময় আপনার সঙ্গে খাতিরও হবে তারপরেও তার ভিতরে ঘা থেকে যাবে পরিবার পরিজনের সামনে বাবার একটা আত্মসম্মান আছে আপনি ছেলে মেয়ের সামনে তার বাবাকে এমন ছোট করলেন সে কিছু বলতে পারে নাই কিন্তু সে যে তার ছেলেপেলের সামনে এরকম একটা অপমানিত হইল এটা তার ভিতরে একটা ক্ষত সৃষ্টি করছে এই ক্ষত কোনো দিন ভালো হয় না এইগুলো কারোর মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না কারোর মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না মহামালা অপরিষ্কার রাখা যাবে না পরিষ্কার মহামালা পরিষ্কার সব কিছু পরিষ্কার এই অপরিষ্কারের মধ্যে দর বেশি আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ হুজুর আমারে কয় হুজুর আপনি ওয়াজে আইসেন তো কত টাকা দিবেন কন কয় যে আপনি যে দাম দস্তুর করতে আছেন আমি বলে হ্যাঁ দাম দস্তুর তো করতে আছি কারণ আপনি যে মনে মনে মনকলা খাইবেন আমিও মনে মনে মনকলা খাইব আপনিও সারা রাত্র আমার এ দোয়া দিবেন আমিও সারা রাত্র আপনার এ দিব এই চাকরি করণের থেকে আগে ভাগে পরিষ্কার হইয়া যাওয়ন বালা দেখছেন কিন্তু দর বেশি আমাদের ভিতরে ঢুকিয়া গেছে এটা যে কিছু না কন এটা বুঝি বুঝুর মানে এইটারে অস্পষ্ট রাখা হ্যাঁ রাত্রে বদ্ধবাধন মনে মনে এইগুলো খারাপ এ লাঠি কত বলে দিমু এই দিমু কইলেন এটা গলাত করলেন দাম ঠিক করে এরপরে ঠিক কইরা ব দুই টাকা কম দেন তিন টাকা বেশি দেন কোনো আপত্তি নাই জিনিস ক্লিয়ার রসুলে পাক সাল্লাল্লাহ তা লা লা আলাইহি ওয়া লা আ ওয়া মিজাজ হইল পরিচ্ছন্নতা আর শয়তানের বুদ্ধি হইল এইগুলোকে অস্পষ্ট রাখো আর মুরুক্ষের মতন কথা বলো মুরুক্ষের মতন কথা বলো যে মসজিদে নামাজ পড়াইবেন আপনার একবার কিতে হইল আমাদের তবলিগের দোস্ত হাবাবে তারা কোথায় জানি আমারও কেরানীগঞ্জ ওয়াস করাইল তিন দিন পর্যন্ত কোন ওস কে হাদিয়া দেয় নাই হঠাৎ করে মানে মাথার মধ্যে ঢুকছে কোন কিড়া হাদিয়া দেয় নাই এমনি সব এই খবর গেছে যাত্রাবাড়ি মাহমুদ হাসান সাহেবের মাহমুদ এনে আসা সব বিন্দু ডাকাইছে ডাকায় মাহমুদ সাহেবের কথা আল্লাহ আকবর সব বিন্দে কানে ধরাইছে সব বিন্দু এত আলেম কষ্ট দিলে গুলি ক আর মাহমুদ সাহেব তো কাউরে তোয়াক্কা করে না মানি এই এক এই কাউকে এই ছিল সব ব্যবসায়ী পাবলিক তোরা কোন শরীয়ত পাইস কানে ধর কানে ধর কানে ধর সব রিন্ডে কানে ধরাইছে এরপরে কয় সব হুজুরদের কাছে গিয়া গিয়া মাপ চাইবা বলে হুজুর মাফ করে দিবেন বেয়াদবি করছি সবার কাছ থেকে মাপ চাইয়া তারপরে আমার কাছে

ভুল বুঝবেন না আমি এখানে টাকা পয়সা আমদানি রপ্তানি এসব কথা বলছি না আমি বলছি যে আমাদের মহামালাত পরিষ্কার হওয়া চাই সকল ক্ষেত্রে মহামালাত পরিষ্কার হওয়া চাই কোথাও কোনো অস্পষ্টতা রাখা যাবে না এই অস্পষ্টতার সুযোগ যারা দেয় কিংবা নেয় উভয় অপরাধ মহামালাতের ক্ষেত্রে শরীয়তের হুকুম যে লিখে রাখ ফু দুই পক্ষ এটা লিখে রাখবে যে তুমি তোমার সঙ্গে এই কথা আমার সঙ্গে এই কথা এটা লিখে রাখো কোরআনে করিমের সবচেয়ে লম্বা দীর্ঘতম আয়াত সে আয়াতের বক্তব্য হইল এই মহামালা তোমরা সম্পাদিত করো পরিষ্কার ও তা মহামালা করো কেউ কাউকে চেন না এরকম আর উভয়ের সঙ্গে হ্যাঁ ব্যবহার আচরণ হবে একজন যেন আরেকজনের বন্ধু আমরা ইনশাআল্লাহ তৈরি আছি না সবাই আল্লাহ আমাদের সকলকে কবুল করে না আমি কিন্তু ভিতরে ওই শয়তান তো বসে আছে ভিতরে শয়তান বসে আছে না শয়তানকে চেনা যায় না আপনার বাবা আপনার মা যদি বলেন তো চক্রান্ত করে বাড়ি হইল ধরেন আপনার বরিশাল আপনি থাকেন ঢাকা আপনার বাবা মা আছে আল্লাহ একজনে চক্রান্ত করে আপনার বাবা মা দুইজনকে বাজারে নিয়া কথার মায়ের পেছে আটকাইয়া শেষ পর্যন্ত বাজারের মধ্যে এই দুই মুরব্বীকে উলঙ্গ করাইয়া ছাড়ছে একজনে আচ্ছা বলেন তো আপনি ছেলে জওয়ান ছেলে খবরটা মোবাইলে আপনার বাবা কইতেছে এরকম বাজারে আমারে এতে আমি তো বুঝি নাই আমি সরল মানুষ আসছি তার কথা আমার চক্রান্তের মধ্যে ফালাইয়া এরকম বাজারের মধ্যে সবার সামনে লেনটা করা আছে বলেন তো আপনার কাছে কিরকম লাগবে কথা কয় না কিরকম লাগবে কেরকম খারাপ লাগবে ওই লোকটাকে আপনি সামনে পাইলে কি কথা কইবেন হ্যাঁ তার সঙ্গে আপনি কোনোদিন আত্মীয়তা করবেন তাকে আপনি সালাম দিবেন তার সঙ্গে মুসাফা করবেন বরঞ্চ আপনি চিন্না রাখবেন আর ঠিক আছে চিন্না রাখলাম কন্যা ঠিক আছে চিন্না রাখলাম যদি কলে কলে হাতের তলে পড়ে কন্যা কলে কলে যদি তাইলে তাইলে খবর ঠিক না বেঠি আল্লাহ পাক বলেন ও তুমি তোমার মা বাবাকে উলঙ্গ বানাইল ওই লোকটাকে তুমি চিন্না রাখলা কলে কলে হাতের তলে পড়লে তাকে তুমি ছাড়বা না তুমি একটু খেয়াল করো তোমাদের বাবা তোমাদের মা হজরত আদম হজরত হাওয়া এই শয়তেন্না চোরা কন্যা কথা কয় না কা এই শয়তেন্না চোরা কলে কলে চক্রান্ত কইরা এই কুটি কুটি ফেরেস্তারা জান্নাতের মধ্যে হাজির এই কুটি কুটি ফেরেস্তার সামনে হজরত আদম হজরত হাওয়াকে চক্রান্ত কইরা ল্যাংটা বানায় নাই বানাইছে কিনা বাদাত সাউ ওয়াতফিকা ইয়াকসিফানি আলাইহিমা বিওয়ারাকিল জান্না টিজকরন্ত হাল আদুলকুম আলা সাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইবলা ও হাওয়া তোমরা সব সময় আল্লাহ পাকের সান্নিধ্যে থাকবা কোনদিন এখান থেকে উঠতে হবে না এরকম একটা ঔষধ তোমাদেরকে দিব না হযরত হাওয়া বলেন আরে এడే তো দরকার এরকম একটা ঔষধ যদি আমি পাই তাইলে আমি কেন আমিও খাবো আমার স্বামীকেও খাওয়াবো বলে ওষুধটা আমার কাছে আছে বলে কিও না ঔষধটা হইলো ওই যে একটা গাছের কথা কইসেন জালিমিন ওই গাছটার পাতা এইটা হইলো সেই ঔষধ এটারে পাগড়ি লাগাইয়া জামা লাগাইয়া দাঁড়ি লাগাইয়া টুপি লাগাইয়া অজু লাগাইয়া নামাজ লাগাইয়া যেন বিশ্বাস হয় কন্যা যেন কি হয় বিশ্বাস হয় কারণ বিশ্বাস তো করাইতে খাওয়াইতে এটার নাম চক্রান্ত এমনি চক্রান্ত হয় না চক্রান্তের জন্য চতুর্দিক সাজাইতে হয় শায়তান চতুর্দিক সাজাইয়া হজরত হাওয়ার কাছে কথাটা মোটামুটি গিলাইলেন এলেন গিলানোর পরে ওষুধ খাওয়াই লেসি ওষুধ কি খাওয়াই লেসি খালি এখন ল্যাংটা হনের দেরি এখন কিসের দেরি হজরত আদম হজরত হাওয়া যখন এই চক্রান্তের মধ্যে পড়লেন আপনার বাবা আপনার মা সরল সহজ মানুষ গ্রামে থাকে বুঝে নাই বাজারে আসছে কেন যে তাদেরকে বাজারে আনা হইল এটা আগের থেকে বুঝতে পারে নাই আননের পরে এরকম নানান চক্রান্তের মধ্যে ফালাইয়া এখন বাবা চোর হয়ে গেছে মা চোর হয়ে গেছে লোকেরা টাইনা জামা কাপড় টাইনা লয়া গেছে ল্যাংটা দুইজনকে রাস্তার মধ্যে দাঁড় হা বাবা বুড়া কানতেছে আমি তো চুরি করি নাই আমি তো অপরাধ করি নাই আমাকে আরেকজন এরকম আমাদের ছেলেরা সহজ সরল গ্রামে থাকে আসছে শহরে তো গরিব মানুষ কন্যা কি মানুষ গরিব মানুষ সকালে কেউ যদি নাস্তা করানোর জন্য একশো টাকা দেয় সবার কাছে তো ভাল লাগে গরিব মানুষ নাস্তার টাকাও নাই তো ওই বদমাস বদমাশ লোকটা কি করলো বদমাশ লোকটা একশো টাকার নোট বের করে মাদ্রাসার তালেবে আলেম এতারে কইতে আছে কয় শেষ রাত্রে তোমার লগে কথা আছে যে এই একশো টাকা সকালে তুমি নাস্তা খায়ো তাতে খুশি হয়ে গেছে মক্তবে পড়ে খানায় পড়ে বয়স পনেরো ষোলো হয়েছে খুশি হয়ে গেছে আগামীকাল ভালো পুরি দিয়া নাস্তা করণ যেব মাদ্রাসায় তো কিতে খাওয়ায় গরিব মানুষ এই জন্য তুমি তাকে ধোকা দিচ্ছ আল্লাহ সহ্য করবেন না ওই ককটেল কি বানাইছে ককটেল গুন্ডায় ককটেল বানাইয়া রেল লাইনের মধ্যে পাইটা রাখছে রেল আসবে সকালবেলা এখানে ককটেল ফুটবে রেলের ইঞ্জিন পুড়ে যাবে এরপর রেলটা পড়ে যাবে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এইটা হলো তার আয়ত এখন এই ককটেলের এটা তো এখানে বসায় একজন পাহারা দিতে হবে তো একজন কি দিতে হবে পাহারা যদি এই গুন্ডায় বসে বসে পাহারা দেয় তো ধরা রাখবো না তো মাদ্রাসার তালেবে এলেম সহজ সরল বলা হয়নি

বোম ফুটল গাড়ি পড়ে গেল বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন পুলিশ চলে আসলো র্যাব চলে আসলো আসামি কারে ধরবো গুন্ডারে ধরব মুরগি একটা জবাই হয়ে রয়েছে আরেকজনে দাও লোয়া খাড়া রয়েছে জবাই কে করছে কন লাগবো কথা কয় না মুরগি একটা জবাই হয়ে রয়েছে আরেকজন দাও লোয়া কি এখন কে মুরগি জবাই করছে দাওয়ালা আল্লাহ হয় ওই ছাত্র তো এখন আসামি হয়ে গেছে এখন থানায় গিয়া কান্দে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমার একটা গুণা আছে সেই গুণাটার নাম হইল লোভ কন্যা সেই গুণাটার নাম হইলো কি লোভে পাপ পাপে এখন থানায় লোভে পাপ পাপে এখন থানায় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তবে কথা এটা আছে লোকটা তো আসছে আমি কতদিন পর্যন্ত পেট ভরে নাস্তা করতে পারি না এই গরিব মানুষ এই জন্য আমি টাকাটা দেখতে আগে আগেছি ও আল্লাহ চক্রান্তের মধ্যে পড়ে গেছি কেনতে আছে আপনার বাবা কেনতেছে আপনার কাছে মোবাইলে খবর আসছে বাবা বুঝতে পারি না রে বাবা আমার এরকম বাজারে আইন না এই গ্রামের দুষ্ট লোকটা আমাকে তোর মারে রাস্তার মধ্যে অপমান করে দিল মোবাইলের এই খবরটা পাওয়ার পরে বলেন তো গ্রামের ওই বাদবর ওই লোকটা ওই শিক্ষিত লোকটা ওই চালাক লোকটা ওই ভালা লোকটার ব্যাপারে আপনার চিন্তাটা কি হবে আল্লাহ পাক বলেন এই শয়তান তোমার বাবা আদম তোমার মা হাওয়াকে কুটি কুটি ফেরেশতার সামনে জান্নাতের মধ্যে যেই শয়তান উলঙ্গ কোরা ছাড়ল ওই শয়তানের সঙ্গে তুমি কিভাবে দুষ্টি বানাও আবা তাতখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া ওয়া হুম লাকুম আযাবুন বিইসালিল জালিমিন বদলা যেই শয়তান তোমার মা বাবা কে এরকম অপমান ওই লোকের সঙ্গে যেরকম তুমি কোনোদিন সালাম দিতেও রাজি না যদি ইনসান হো তাহলে তো এই চিন্না রাখা দরকার ছিল কি কন চিন্না রাখা যে তার কথা কথা তো তার বিরুদ্ধে আমি সব সময় আমি সব সময় হুজুর ওই একজনের ব্যাপারে আপনি খালি আমারে কয়েন আমি সব সময় তার বিরুদ্ধে কাম করানোর জন্য তৈরি আছি না এরকম হয়তো মুখে বলি না কিন্তু আপনি আমার লাগলে কইন আল্লাহ পাক বলেন শয়তানের ব্যাপারে তোমাদের এই সিদ্ধান্ত হওয়া উচিত যেই লোক আমার মা বাবাকে এরকম অপমান করলো আমি এই লোকের সঙ্গে কোনো দিন চলতে রাজি না ঠিক না বেঠি বরং তার বিরুদ্ধে ইন্না শয়তান আলাকুম আদুবুন শয়তান তোমাদের দুশ্মন চির দুশ্মন আবহমান কালের দুশ্মন কাজেই তাকে তোমরা দুশ্মন বানাইয়া রাখবা কখনো বন্ধু বানাইবা না কে কে তো আর ইনশাল এখন যে দুশ্মন ঢুকিয়া গেছে ভিতরে ব্যারিকরণ লাগবো বাইর করতে হয়েলে চোখটা বন্ধ করে মহাব্বতের সঙ্গে লাইলা হেন লাইলা হেনলা লাইলা হেন মহাম্মাদুর রসুন বৈঠকটা বৈঠকটা দুরস্ত করে ফেলি সবাই ক্যাবলামুখী হইয়া বসে যাই এদিক সেদিক যেন না হই বসাটা যেন বরাবর বাইতুল্লার দিকে বরাবর বাইতুল্লার দিকে হয় ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়াদ পেছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন বসে গেলাম ও আল্লাহ দিল বানায়া দাও দিলটাকে তোমার ঘর বানায়া দাও দিল থেকে শয়তানকে বের করে দাও ও আল্লাহ দিলটাকে বানানোর জন্য আসছি গো আল্লাহ দয়া করে আমাদের দিলকে তুমি বানাইয়া দাও ও আল্লাহ দিল বদল দে ہوا و حرس والا دل بدل دے میرے غفلت میں ڈوبا دل بدل دے بدل دے دل کے دنیا دل بدل دے خدا یا فضل و فرما دل بدل دے মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ক্যাবলামুখী হয়ে বসে যায় বিলকুল ক্যাবলামুখী হয়ে বসে যায় বিলকুল ক্যাবলামুখী হয়ে বসে যাই চোখটা বন্ধ থাকবে দিলটা বাইতুল্লার সঙ্গে লাগা থাকবে বাইতুল্লার সঙ্গে কীভাবে লাগাইবো ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজারে আসবাদ পেছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি জানো বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন বসে গেলাম চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চশমা বন্ধ 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 গোসবন্ধ ল হাকবার চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে সাবধান চোখ খুলব না খোলা রাখব না যারা আমরা গায়ে যারা আমরা হাঁটা চলাফেরাতে ফেরাতে আসি তাদের দেখবেন ঘুরবেন যারা ইনাদের চোখ খোলা থাকবে ইনারা সবকিছু মহায়না করবেন পরিদর্শন করতে থাকবেন স্যান্ডেল জুতা চুরি হবে না ইনশাল্লাহ আমরা যারা এখানে মোরাকাবা করতেছি আমরা চোখ খুলব না যতক্ষণ পর্যন্ত জিকির খতম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চোখ বন্ধ রাখবো তো আর ইনশাল্লাহ তো সবাই বিসমিল্লা বলে চোখ বন্ধ করে ফেলি بسم الله الرحمن الرحيم